হাই ফ্রেন্ড, আমি আজকে রান্না করবো একটা ডিশ, যেটা চিকেন। চিকেন রান্না করছি, তো আমাদের চিকেন আমার ঘরোয়া রান্না হবে। সুতরাং আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে রান্না করি। তো প্রথমে আমি এই বাজার থেকে কিলোখানিক মাংস নিয়ে এসেছি, আর যে সমস্ত মশলা এর সাথে দরকার সেটা হলো, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে হলদি, এটা নুন, এটা হলো টমেটো কুচি, আমাদের এটা হলো রসুন কুচি, এটা হচ্ছে লঙ্কা, লঙ্কা বাটা আছে, আর এটা হচ্ছে আদা বাটা আছে, পেঁয়াজ কুচি, তিনটে শুকনো লঙ্কা, আস্ত জিরে, গরম মশলা, আর এখানে আছে দারচিনি। এই হলো আমাদের সামগ্রী। তো শুরু করা যাক আমাদের রান্না, তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেজপাতা, এখানে যা মশলা আছে পরিমাণ মতো সব দিয়ে দেবো, কিছুটা জিরে, কিছুটা দারচিনি, দু তিনটে এলাচি, আর এখানে লঙ্কাটা একটু ছেড়ে দিলাম, একটা লঙ্কা, একটা শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। আমার এটা ফুটে গেলে মোটা হয়ে গেল, আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, আমার পরিমাণ মতন পেঁয়াজ, আমি সব পেঁয়াজটাই দিয়ে দেবো, পেঁয়াজটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে দেবো। পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি বাকি মশলাটা দিয়ে দেবো। সহজ রান্না, মাংস রান্না করতে সবাই পারে, তবু ভিডিওটা করলাম। আমার পেঁয়াজটা বোধ হয় একটু লাল লাল হয়ে গেছে, আমি এবার বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আমার এখানে প্রথমে আমি দেব, এখানে যে রসুনটা আছে, রসুনটা আছে, রসুনটা আমি পুরোটা দিয়ে দিলাম, আদাটা আছে, আদাটাও দিয়ে দেবো পুরোটা, বাকি একটু এই লঙ্কা বাটা পেস্টটা পুরোটাও, এটা পুরোটা দিয়ে দেবো, আমি পরিমাণ মতোই করে রেখেছিলাম। এবার আমি পরিমাণ মতো বাকিটা দেবো, একটু হলুদে দেবো, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো দিতে হবে, তোমরা যেরকম খাবে সেরকমই দেবে, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো সাথে, জিরের গুঁড়ো পরিমাণ মতো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, এটা একটু কালারের জন্য দেওয়া হয়, যাতে কালারটা সুন্দর হবে, একটু কাশ্মীরি লঙ্কা, এটা পরিমাণ মতো আমি মোটামুটি দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে দেবো, সুন্দরভাবে ভালো করে নেড়ে দেবো, এটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা, আমার মশলা প্রায় কষানো হচ্ছে, আমি এবার টমেটো কুচিটা আছে, এই টমেটো কুচিটা আমি পুরোটাই আমাকে দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নাড়িয়ে আবার এটাকে সুন্দরভাবে ঢেকে দেবো। বন্ধুরা, আমার এতক্ষণ মোটামুটি মশলা প্রায় কমপ্লিট হয়ে গেছে করা, এবার আমি এটাকে মাংসটাকে দিয়ে দেবো, এটাকে নাবিয়ে আমি এটা একটু ভালো করে নেড়ে দিলাম, নাড়া হয়ে গেছে, আমি এবার আমার এই মাংসগুলো তোমাদের অল্প অল্প করে দিয়ে দেবো।
মাংসটাকে এবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। বন্ধুরা মাংসটা দেওয়া হয়ে গেল, আমি এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি আবারও 3-4 মিনিটের জন্য ভালো করে তো বন্ধুরা মাংস রান্না করেছে, দেখতেই পাচ্ছ আমি এবার আরো দিয়ে দেবো মধ্যে। দেখো তোমার তুমি যেটা সামনে আসো ভিডিওটা, এখানে দেখো সামনে কালারটা দেখো কালারটা, এখানে মাংস চলছে আমার এবারে দিয়ে দেবো সুন্দরভাবে। হয়ে আছে আমরা দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ।